শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তোমাদের সাথে আমার ড্রয়িং ক্লাস, ড্রয়িং আপাতত তোমাদের সাথে আমার সবগুলো ক্লাসই মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো তোমাদের দৃশ্যটা, আর আরেকটি জিনিস আমি তোমাদের একটু নতুনভাবে করাবো, সেটা হচ্ছে আলপনা। মনের মতো দৃশ্য তোমরা সবাই যার যার মতো প্র্যাকটিস করো, করেছো গত বিগত ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মও ক্লাসও করানো হয়েছিল, যখন আমাদের এই করোনা পরিস্থিতি তেমন একটা প্রবল আকার ধারণ করেনি, স্কুল যখন খোলা ছিল চেষ্টা করেছি ড্রয়িং ক্লাসে তোমাদের। এখন তোমরা মনের মতো দৃশ্যটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো একটা গ্রামের দৃশ্য আঁকবে, ঠিক আছে? এটা তোমাদের যতটুকু তোমাদের আয়ত্তে আসে। আজকে আমরা করব আলপনাটা, আর তোমাদের রংধনুটা করানো হয়েছে, তারপর তোমাদের আমি তোমাদের মাছরাঙা আর কুকুরটা বাদ দিয়েছি, ও দুটো বাদে আর তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? আজকে আলপনাটা দেখিয়ে দিচ্ছি আর দৃশ্যটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন আসো আলপনাটা কিন্তু পাচ্ছি, এটা একটু খেয়াল করো প্লিজ, ঠিক আছে? আর আমি কালারগুলো ওখানে লিখে দিব, তোমরা কালার ওই অনুযায়ী করে সিডাব্লিউ খাতা আগে নিজেরা প্র্যাকটিস করবে, এরপরে ইনস্টাগ্রাম করে নিও, ঠিক আছে? আসো আগে আমরা আলপনা করার জন্য অ্যাস্টার অ্যাস্টার আঁকবো, ঠিক আছে? একটা কি আঁকবো, অ্যাস্টার আঁকবো। দেখো আমি খাতা চারিদিকে একটা বর্ডার দিয়ে দিই, তুমি তোমরা এখন আসো একটা অ্যাস্টার আঁকলাম, এই যে ফুলটা আছে এটা তোমরা দেবে রেড কালার বা অরেঞ্জ কালার, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে করবে অরেঞ্জ অর্থাৎ কমলা, কমলা রংটা এখানে দেবে। আর এরপর এই যে ইয়েটা আছে, গ্যাপটা আছে, এখানে পরে আমরা আরেকটা গ্যাপ অনুযায়ী আরেকটা ফুল করব, আরেকটু বড় হলে এটাতে দিবে রেড কালার, বুঝতে পেরেছো? এটা অরেঞ্জ, এটা রেড, এটা ইয়েলো অর্থাৎ হলুদ, এখানে হলুদ, এখানে কমলা, এখানে লাল, এই পাঁচটা সবাই থাকবে, হোয়াইট কালারে থাকবে, এটা থাকবে হোয়াইট কালারে, ঠিক আছে? এটা পুরোটাই কি থাকবে, সাদাই থাকবে। এরপর আসো, এরপর আমি এখানে এই যে কালারটা দিলাম এখানে তুমি দিবা, তোমরা দিবা গোলাপি, ঠিক আছে? এটা দিবা গোলাপি, এটা দিবা সবুজ, আবার তোমার গোলাপি, আবার সবুজ, বা এখানে আবার সবুজ, তুমি অন্য কোনো পার্পল ইউজ করতে পারো, ঠিক আছে? বেগুনি কালারটা ইউজ করো, বেগুনি দাও, এখানে আবার তোমার কলার করে ব্লু কালারটা দাও, ব্লু দাও, তারপর এই জায়গায় আসো, আবার এখানে অরেঞ্জ কমলার কালার করো, বুঝতে পেরেছো? তার মানে এভাবে সুন্দর করে দিতে থাকো। এরপরে যে তোমার গ্যাপটা আছে, এই গ্যাপটা কি করবো এখন আমরা, এই গ্যাপটা ধরে সুন্দর করে একটা এভাবে করে দিব, একটু তোমরা পেন্সিল দিয়ে করবে, খেয়াল করে দেবে, আর যদি না পারো এভাবে ধরে এভাবে সুন্দর করে টেনে আনবো, তাও একটু সময় হবে, ঠিক আছে? এটাও টেকনিক, এটা একটু বড় হয়ে গেছে, দেখো এরপর এখানে আবার একটা রং দিলাম, মানে পাতার ভেতরে ছোট পাতা, ঠিক আছে? এরপর এখানে দেখো এটা একটা
যখন তোমরা কালারটা করবে আমাদের কিন্তু তখন তোমাদের এই যে আলপনাটা খুব সুন্দর ভাবে ফুটে উঠবে। এখন তুমি এই যে আমি বলছি এখানে ধরো নীল রং, এটাতে দিবে নীল, এটাতে দিবে বেগুনি, এটাতে দিবে হলুদ, এরপর আবার নীল, আবার বেগুনি, ঠিক আছে, বা আবার যদি নীল এখানে বেগুনি হয় আবার নীল। এভাবে সুন্দর করে তুমি এখানে বা এখানে যদি তুমি অন্য কোনো কালার ইউজ করতে চাও সেটাও করতে পারবে। যেমন আমি তোমাকে বলছি এখানে নীল দিয়েছো, এখানে তুমি গোলাপি একবার ইউজ করেছো, এখানে তুমি গোলাপি ইউজ করো, ঠিক আছে। আর এই যে পাতার মাঝখানটায় আছে এটা তুমি তোমার হোয়াইট রাখবে, সাদাই রাখবে, এখানে অন্য কালারটা ইউজ করো। এখানে আবার তুমি একটা কাজ করো, এখানে পাঁচজন ইউজ করো, ঠিক আছে। তো এই হলো তোমাদের নকশা, আশা করি করার পর তোমরা বুঝতে পারবে কালারটা নিয়ে বিবেচনা করবে। তোমরা খাতার মধ্যে আগে একটা ফুল স্কোয়ার বা একটা স্কোয়ারটা কেটে নেবে, তার মধ্যে তোমরা জিনিসটা করবে। ওকে বাচ্চারা, আশা করি বুঝতে পারছো। তবে খেয়াল রাখবে কোথায় কী কালারটা দেবে, ঠিক আছে। এটা ইয়েলো, এটা আমি হোয়াই দিয়ে চিহ্নিত করে দিচ্ছি, এটা দেবে ইয়েলো কালার, এটা দেবে অরেঞ্জ, এটা দেবে রেড, এটা হোয়াইট থাকবে, এটা পিঙ্ক, এটা পার্পল, এটা আবার এটা তোমার ব্লু, এটা অরেঞ্জ, এটা গ্রিন, ঠিক আছে। এখানে আমি কালারগুলো মেনশন করে দিয়েছি, তোমরা ওই অনুযায়ী যখন কালার করবে কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। আর এই যে তোমার এই পাতার যে অংশটা, এটা এই যে জায়গাটা দেবে, এটা এটা হোয়াইটই থাকবে, জাস্ট এখানে ইয়েলো আর এটা ব্ল্যাক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আর না বুঝলে আমি আবার তোমাদের আমি একটা নিজে করে তোমাদেরকে তোমাদের হোয়াটসঅ্যাপে ক্লাসটা করে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিও, অনুযায়ী কালারটা করে নিও, ঠিক আছে। বাচ্চারা, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।